পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ছুঁড়ে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের মানুষকে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ করে দিয়েছেন। ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শ্রী শ্রী গিরিধারী আশ্রমে সাতদিনব্যাপী শ্রীমৎ ভগবত পাঠ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। মহাসংযমের দামোদর মাস উপলক্ষে বিশ্বশান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায় আশ্রম কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। আশ্রম কমিটির সভাপতি হরপ্রসন্ন দাসের সভাপতিত্বে এবং খোকনচন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার ও তজুমুদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান মুরাদসহ অনেকে উপস্থিত ছিলেন।